বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ লুৎফর কবির রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহ আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক পলাশ। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ। সভা পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ মিয়া। সভায় মোহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ এনামুর রহমান ভূঁইয়া অপুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার 11 সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সভায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক পলাশ সেবার মানসিকতা নিয়ে দক্ষ ভূমি প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের ঘোষণাপত্র প্রকাশ করেন।